শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে ঠিক সকাল 10টায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুবীর খোরশেদের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জন্মদিন পালন করা হলো। কেক কেটে ও পতাকা উত্তোলন করে 28 আগস্ট ছাত্র পরিষদের জন্মদিন পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটী মিউনিসিপ্যালিটি পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুবীর ঘোষ মহাশয়, ছিলেন 21 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রবীর পাল মহাশয় এবং বৈদ্যবাটী শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অপরূপ মাঝি মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃবৃন্দ। হুগলি জেলা থেকে সিনিয়র রিপোর্টার অমল চ্যাটার্জির রিপোর্ট, HBS বাংলা 24। টিএমসিপির জন্মদিনে খেলা হবে কেক কেন? টিএমসিপির জন্মদিনে প্রথমে আমরা পতাকা উত্তোলন করলাম, তারপর জন্মদিন উপলক্ষে যেমন আমরা কেক কাটি তেমন আমরা কেক কাটি। কেটে কেকে লেখা আছে দেখবেন খেলা। এই খেলা আমরা 2021 জিতে গেছি ওয়েস্ট বেঙ্গলে, 2 রান হারিয়ে দিয়েছি, মানে ডজন গোল দিয়ে দিয়েছি, আরও আর আরম্ভ হয়ে গেছে খেলা আমাদের ত্রিপুরা। কিন্তু ওরা মাঝে মাঝে এখন ফাউল করছে, ঠিক আছে, কিন্তু ফাউল করে আটকাতে পারছে না। আমাদের যেসব প্লেয়ার আছে তারা এখন মোটামুটি ঢুকে পেনাল্টি সিনেমায় ঢুকে গেছে, খালি এখন গোল করার অপেক্ষা। গোল মোটামুটি মানে শিওর শট এবং ওদের খেলোয়াড়রা সব মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের খেলা খালি ওয়েস্ট বেঙ্গলে শেষ নয়, ত্রিপুরাতে শেষ নয়, সারা ভারতবর্ষে 2024 পর্যন্ত খেলা হবে। এই তাই জন্যই এই কেকটাকে জন্ম কেক কাটলাম, প্রতিক্রিয়া কেক আমার কাটলাম। আপনার নাম আছে? সুবীর ঘোষ। আমি এই আমাদের হুগলি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আর আমি মিউনিসিপ্যালিটির পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া, মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।